বাসায় যেন উৎসব লাগছে। আজ আমার জীবনের বিশেষ একটা দিন। এই দিনটা ছোট বড় ছেলে মেয়ে সবার জীবনেই আসে। আমার বিশেষ দিনটাতে আমি নিজেকেই নিজে ছোট্ট একটা গিফট করলাম। আমার এই বিশেষ দিনটা পরিবারের সাথে কিভাবে কাটালাম সেটা নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজ হচ্ছে আমার জন্মদিন। তো আমার জন্মদিনে আমি নিজেকে নিজেই এই যে গিফট করছি, আমি যেহেতু গৃহিণী আর সে কারণে আমার কাছে মনে হলো নিজেকে রান্না করে খাওয়ানোটাই হচ্ছে সবথেকে বড় গিফট। তো এই যে আজকে একটু স্পেশালভাবে রান্নাবান্না করছি, যদিও রেগুলারই রান্নাবান্না হয়, তারপরেও আজকে নিজের উদ্দেশ্য করে স্পেশাল কিছু রান্না করছি। তো এখানে রান্নার ভিতরে আমি ভাবলাম পোলাও একটু সাদা ভাত করবো, তার সাথে গরুর মাংস, ডিমের কোরমা আর বেগুন ভাজি, মানে আমি যেগুলো পছন্দ করি সেগুলোই। ওই যে বললাম না আমি নিজেকে নিজে গিফট করছি, তো আমার পছন্দ অনুযায়ী খাবারটা আজকে রান্না করছি, কারণ আমি যেগুলো খেতে পছন্দ করি সেগুলোই হচ্ছে রান্না করি আর নিজের জন্য একটু উপহার দিই। তো যাই হোক, আগে হচ্ছে আমি মাংসটাই বসিয়ে দিচ্ছি, কারণ মাংসটা হতে অনেক বেশি টাইম লাগবে, যেহেতু গরুর মাংস একটু শক্ত হয়, যে কারণে আমি প্রথমে মাংসটাই বসিয়ে দিলাম। তো এর ভিতর থেকে যেবার খাবার রান্না করেছিলাম, তো মাংসটা বসিয়ে দিয়ে যেবারকে খাবার খাওয়াবো। তো মাংসটা আমি গ্যাসের চুলায় রান্না করলাম, আর সব কিছু আমি ইন্ডাকশনে রান্না করব। তো ইন্ডাকশন বলছিলাম তো যে সুইচে আমি হচ্ছে ইন্ডাকশনটা বসিয়ে রান্না করি রান্নাঘরের ভিতরেরটা, তো ওইটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, ওই সুইচ বোর্ডটা। তো আমার হাজবেন্ডকে বলেছিলাম ঠিক করে দেওয়ার জন্য, তো ওর হচ্ছে মনে নাই। তো যাই হোক, কী আর করার, আমি ভাবছি এক চুলাতে তো আর রান্না করা যাবে না, আমার গ্যাসের চুলাতেও প্রবলেম হয়েছে। তো ভাবলাম তাহলে ইন্ডাকশনটা নিয়ে রুমের ভিতর যেয়ে রান্না করি। তো আমি এখন রুমের ভিতরে বসে বসেই রান্না করব। আমি চাইলে হচ্ছে আমার ডাইনিং টেবিলের ওখানেও রান্না করতে পারতাম, কিন্তু ডাইনিং টেবিলের ওখানে যেহেতু ওয়ালটা হচ্ছে সাদা, তারপর হচ্ছে ওখানে টিভি আছে, তেল টেল ছিটে আসবে, যেহেতু ওয়ালে টাইলস নাই সেহেতু হচ্ছে তেলটা যদি ছিটে আসে তাহলে দাগ হয়ে যাবে। তো যাই হোক, আমি রুমের ভিতরে এই যে এখানে বসে বসে রান্না করছি, যে এখানে রান্না করি যতই তেল ছিটুক আর যাই হোক না কেন আমি খুব ভালোভাবে পরিষ্কার করে দেব। তো যাই হোক, এই যে আমি এখানে হচ্ছে এখন একটু ব্রেস্তা তৈরি করে নিচ্ছি, যেহেতু পোলাও রান্না করব, ডিমের কোরমা করব, বেগুন ভাজি করব, তো এই সব কিছুর সাথে একটু বেরেস্তা দিলে বেশ ভালো লাগবে। তো আমি প্রথমে বেরেস্তাগুলোই তুলে নিলাম, মানে ভেজে তুলে নিলাম। এখন হচ্ছে আমি এই তেলের ভিতর ডিমের কোরমাটা করব। তো তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল, তো এখান থেকে আমি অল্প কিছু তেল উঠিয়ে রাখবো, কারণ আমরা তো দুইজন মানুষ, তো দুইজনের জন্য আমি একদম অল্প করেই রান্না করছি যাতে দুপুরটা হয়। আর আমি একটু গরুর মাংস বেশি পরিমাণে রান্না করলাম যাতে ওটা আমি রাতটাও খেতে পারি। তো ডিম হচ্ছে এখানে দুই পিসি নিয়েছি, যেহেতু আমরা দুপুরেই খাবো তাই জন্য দুই পিসি রান্না করছি। তো ডিমের কোরমাতে দেওয়ার জন্য যে মশলাগুলো রাখছি এই সব মশলা আমি শিলপাটায় বেটে নিয়েছি। শিলপাটার মশলা খেতে কিন্তু বেশি ভালো লাগে বিলিন্ডারের থেকে। তো এখানে ছিল পেঁয়াজ, রসুন, তারপর দালচিনি, এলাচ আর ছিল জিরে। তো আমি এইগুলা হচ্ছে সব আগে শিলপাটায় বেটে নিয়েছি, তারপর এখন দিয়ে দিলাম। তো খুব ইজিলি রান্না করা যায় কোরমাটা, আর আমার কাছে ইদানিং কোরমাটা খেতে খুব বেশি ভালো লাগে। আগে আমার কাছে তেমন একটা মানে ভালো লাগতো না কোরমা জিনিসটা, ডিমের কোরমা বিশেষ করে। তো এখন আমার কাছে খেতে বেশ ভালো লাগে, যে কারণে আমি হচ্ছে রান্না করলাম। তো এখানে নারকেলের দুধও দিয়ে দিলাম, পুরো রান্নাটাই কিন্তু নারকেলের দুধ দিয়ে করছি, এর ভিতরে কোনো রকমই পানি নাই, পানি দিইনি। তো আজকে যে আমার জন্মদিন, এটা আমি গতকালকে যেবার বাবাকে বলেছিলাম, তো যেবার বাবা না কোনো দিনই তেমন একটা মনে থাকে না, আমাদের বিবাহবার্ষিকী বলেন, যেবার বার্থডে বলেন বা আমার বার্থডে বলেন, কোনো তারিখই তার তেমন একটা মনে থাকে না। আমি যদি তার কাছে জিজ্ঞেস করি যে আমাদের বিবাহবার্ষিক কবে বলো, তো আমাদের বিবাহবার্ষিক হচ্ছে 5ই এপ্রিল। তো ও সিমিলার যাবে, মানে বলবে 4ই এপ্রিল, 6ই এপ্রিল, না হলে 5ই মে, মানে এরকম কাছাকাছি যাবে কিন্তু সঠিকটা বলতে পারবে না। যেবার বার্থডের ক্ষেত্রেও ঠিক ওই রকম, যদি জিজ্ঞেস করা হয় যেবার বার্থডে কবে, তো হচ্ছে 19শে নভেম্বর বলবে, না 19শে ডিসেম্বর, না হলে মানে জানুয়ারি, এরকম টাইপের কিছু একটা বলবে। তো যাই হোক, আমার হাজবেন্ডকে আমি গত রাত্রেই বলেছিলাম, তো হচ্ছে জানে, কিন্তু ও জানে না যে আজকে আমি আমার জন্মদিনে কী কী রান্নাবান্না করবো। তো ওকে আমি হচ্ছে আজকে সারপ্রাইজ দেবো দুপুরে, তো যখন খেতে বসবে টেবিলে তখনই দেখবে যে আজকে আমি কী কী রান্না করলাম। তো আমি এখানে কিন্তু ডিমের কুরমা
মা রান্না করা হয়ে গিয়েছিলো, তারপর আমি কিন্তু বেগুনও ভাজি করে নিয়েছি। তো বেগুন ভাজিতে আমি হচ্ছে একটু হলুদ, মরিচ আর হচ্ছে লবণ মাখিয়ে নিয়েছিলাম, তো ওটা দিয়েই ভেজে নিলাম। আর এখানে হচ্ছে একটু পোলাও রান্না করব। তো পোলাও জিনিসটা না আমার কিংবা আমার হাজবেন্ড দুইজনের একজনেরও তেমন একটা পছন্দ না, মানে ওই খেতে হয় তাই খাই এরকম একটা টাইপের। তো যাই হোক, ওই জন্য হচ্ছে পোলাওটা একটু অল্প পরিমাণেই রান্না করছি। তো আজকে পোলাওটা একেবারে প্লেন একটা পোলাও, খুবই সাদামাটা। এখানে হচ্ছে আমি শুধুমাত্র গরম মশলা দিলাম, সেগুলো একটু ভেজে নিয়ে তারপর চালটা একটু ভেজে নিয়েছি, তারপর এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি আর কিছুটা পরিমাণে লবণ আর কয়েকটা কাঁচামরিচ দেবো। আর আমি এখানে না একটু গুঁড়া দুধ ইউজ করেছি। তো জানি না কে এরকমভাবে মানে গুঁড়া দুধ ইউজ করে, কিন্তু আমার মনে হলো যে একটু গুঁড়া দুধ দিই। তো গুঁড়া দুধ দেওয়ার পরে না খেতে বেশ ভালো লাগছিলো। আমি এমনিতে পোলাও খাই না, আমার হাজবেন্ডও কিন্তু তেমন একটা খায় না, কিন্তু ও বলছে যে আজকে পোলাওটা খুবই মজা হয়েছে, মনে হচ্ছে যেন শুধু শুধুই খাই, মানে বেশ ভালো মজা হয়েছে। তো আপনারা ট্রাই করতে পারেন এরকমভাবে। আর হচ্ছে আমি এখানে কিন্তু পেঁয়াজ রসুন আদা কিছুই দিইনি, একেবারে একটা প্লেন পোলাও করেছি। তো এই যে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে, এর ভিতরে হচ্ছে অল্প অল্প একটু পানি আছে, একদম অল্প আছে বসিয়ে রাখবো, কিছুক্ষণের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে অল্প অল্প করে বেশ কিছুই রান্নাবান্না করলাম, যেহেতু আমি দুপুরবেলা খুব একটা রান্নাবান্না করি না, যেভাবে নিয়ে আমি খুব বেশি রান্না করতে পারি না। অনেকেই দেখি তিন চারটা তরকারি রান্না করে, কিন্তু যেভাবে নিয়ে যেহেতু আমার সময় হয় না, তাই আমি রেগুলার দুপুরে কিন্তু দুইটা আইটেমই রান্না করি। তাই আজকে আমাদের কাছে এগুলো অনেক বেশি, কারণ অল্প অল্প করে হলেও কিন্তু অনেক বেশি আইটেম এখানে। তো এই যে দুপুরবেলা আমার হাজবেন্ড খেতে আসছে, আর এখন হচ্ছে আমি টেবিলে সব খাবার দিয়ে দিলাম। ও কিন্তু এখনও পর্যন্ত জানে না যে আজকে দুপুরে হচ্ছে এতগুলো আমি আয়োজন করেছি। তো ও যখন টেবিলে খেতে আসবে তখন হচ্ছে ও দেখে সারপ্রাইজ হবে। তো এখনও হচ্ছে রুমের ভিতরেই ছিল, আমি মানে একটু ভিডিও করছিলাম, তারপর হচ্ছে ওদেরকে ডেকে নিয়ে আসলাম খাওয়ার জন্য। তো আসার পর কিন্তু দেখে একদম সারপ্রাইজ হয়ে গেছে যে তুমি এতগুলো রান্নাবান্না কখন করলে বা কিভাবে করলে। তো আমি আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠছিলাম, জেবা জেবার বাবা দুইজনাই ঘুমিয়েছিল, আর আমি হচ্ছে তখন উঠে একটু একটু করে সব কিছুই মানে রেডি করে রাখছি, তারপর রান্নাবান্না বসিয়েছি। আর এই যে এখন ফাইনালি হচ্ছে খেতে বসলাম, তো জেবার বাবাকে দিচ্ছি, আর জেবা কিন্তু জেবার বাবার কোলে বসেই খাচ্ছে। জেবার টেবিল চেয়ার ওইটাই, জেবার বাবার কোল। ও মাঝে মধ্যে আমার কাছে এসে বসে, যখন হচ্ছে ওর বাবা অনেক বকার দেয় তখন হচ্ছে ও আমার কাছে চলে আসে, মানে ও অনেক বেশি যখন ভাত ছিটাই তখন ওর বাবা একটু বকা দিলে ও আম্মুর কাছে এসে হাজির হয়। তো যাই হোক, এই যে এখন হচ্ছে আমার স্পেশাল দিনের খাওয়া দাওয়া এখন আমি নিজে করছি। তো আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। জেবার বাবা তো বললোই খেয়ে যে পোলাওটা অনেক বেশি টেস্ট হয়েছে, মনে হচ্ছে যেন শুধুই খাই। আর এই টেস্টটা হওয়ার কারণ এই যে গুঁড়া দুধ দিয়েছিলাম অল্প একটু, তো এটাতেই হচ্ছে কেমন একটা পায়েসের ফ্লেভার আসছিল আর বেশ খেতে মজা লাগছিল। তো আজকে আমার জন্মদিনটা এরকমভাবেই পালন করলাম পরিবারের সাথে নিয়ে। যেহেতু আমি গৃহিণী সেহেতু হচ্ছে আমার রান্নাবান্নাটাই হচ্ছে কাজ। তো আমি এই যে রান্নাবান্না করে নিজেও একটু খাওয়া দাওয়া করলাম, আমার পরিবারকেও একটু খাওয়া দাওয়া করালাম। তো এটাই হচ্ছে আমার মানে ভালো লাগলো। তো যাই হোক, এটাই ছিল আমার জন্য আমার গিফট। তো এখন হচ্ছে খাবারটা খেয়ে নিচ্ছি দুপুরে। আর আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো যারা হচ্ছে আমার ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা হচ্ছে ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো। আর যারা হচ্ছে আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন, আমার ইউটিউব চ্যানেল হলো জেবাস মম ব্লগ। চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে যে বেল বাটন আছে বেল বাটনটাও প্রেস করে রাখবেন। তাহলে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর সবার আগে কিন্তু ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।